শুরু হবে আমরা জানি ঈদ উল ফিতর আজহাতে, তো একটু খুব কাছাকাছি সময় চলে আসছে, কিন্তু বলতেন আসলে ধন্যবাদ। আমি আজকে সাক্ষাৎকার বা কথা বলার কোনো প্রিপারেশনই আমার ছিল না, বিশেষ করে তোমাদেরকে ধন্যবাদ এই কারণে যে তোমরা আজকে আমাকে খোঁচায় বার করছো আমার ছবি রিভেঞ্জ ছবি প্রচারণের জন্য। এটা সত্যি আমি মানে আমি কিন্তু তোমাদের কাউকে ফোন দিইনি, আজকে তোমরা আমাকে ফোন দিয়েছো দেখবার ভাই আমরা আপনার রিভেঞ্জ ছবি নিয়ে কথা বলতে চাই। এই যে যে তোমাদের ভালোবাসা, এই ভালোবাসাটাই আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। এর জন্য বিশেষভাবে আজকের এই ধন্যবাদটা শুধু তোমাদের জন্য। রিভেঞ্জ তো তার গতিতেই চলবে, রিভেঞ্জ নিয়ে মোটামুটি যারা রিভেঞ্জ তো আমার অনেকে দেখছে, ফুল মুভি অনেকে দেখছে, দেখার পরে কাদিয়া সাহেব থেকে দেলওয়ার জাহান থেকে খুরসুবাই থেকে সবাই কিন্তু রিভেঞ্জ সম্বন্ধে বলছে যে রিভেঞ্জ ছবিটা কেমন হয়েছে। বাকিরা দর্শক যাক, দর্শক যদি দেখুক, দর্শকদের বিচার করুক, দর্শক বিচার করলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে রেজাল্ট ভালো হবে, দর্শক ঠকবে না এবং দর্শক বলবে বহুদিন পর একটা বাংলা ছবি দেখলাম। আমার প্রত্যেকটা ছবি কিন্তু আমি টোটালি চেঞ্জিং রাখি, কারণ সেই ঘোতানত ছবি কিন্তু আমি এখন বানাই না, আমি আমি এটা পছন্দ করি না। কারণ কি, সিনেমা কিন্তু এখন খুব কম্পিটিশন, বড় কম্পিটিশন, মানে সেই কম্পিটিশনের মাধ্যম দিয়ে আমাকে সিনেমা বানাইতে হবে। আমি যদি আমার যদি কিছু নতুন কিছু যদি আমি না দেখাইতে পারি মানুষ কেন ছবি দেখবে? এবং ইনশাল্লাহ আশা করি, আমি এটুক পর্যন্ত ইনশাল্লাহ আশা করি যে আমার ছবি দেখতে যখন হলে মানুষ যাবে তখন তার চোখ সরানোর কোনো ক্ষমতাই নেই। উনি যত বড় শক্তিশালী হোক, যত বড় মনের শক্তিশালী মনে যে না আমি এইসব ব্যায়াম কি আর হ্যান তেন, কিন্তু আমার এই ছবিটা দেখার পরে মায়া লেগে মায়াতে ভালোবাসায় সে চোখ অন্যদিকে সহায়তা করে না। কোন সিনেমার পরে কী হচ্ছে, কুয়ের পরে কী হচ্ছে সেটা বলার কারো ক্ষমতা নাই। যেই কারণে আমাকে অনেকে ট্রেলার দেখে বলছে যে ভাই মনে হয় রসনের ডবল পার্ট, আমি হাসতেছি। আবার অনেকে বলছে না রসনের কিন্তু সিঙ্গেল পার্টি। এই যে ট্রেলার দিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব আমি লাগাই রাখছি, এইটাই একজন ডিরেক্টরের অনেক বড় একটা পাওনা। যেই কারণে আমি ট্রেলারের কথা গানের কথা সব কিছু শোনার পরে ভালো লাগছে, যাক ট্রেলারটা তো অন্তত কেউ ধরতে পারে নাই, ঠিক আছে, এটা আমার বড় আমার একটা সাকসেস আমি মনে করি। না না আমার কোনোদিনই কোনো বড় বড় হল ঝামেলা হয় না, ফার্স্ট একটা মুভি সেটা ডেট বলি, এইটা 13-14টা ছবি আসছে, সেই কারণে আমি ইচ্ছাকৃত ভাবে হ্যাঁ যে এই করে দিছি যে টোটালি আমি ওটা আমার রিলিজটা ছিল ব্যাড রিলিজ, যেই কারণে গরম, তারপরে ঈদের 2 সপ্তাহ পরে মানুষ ছবি আসলে দেখে না, কেন ঈদের তো আনন্দ ফুর্তি করে মানুষের ঘরেই ঢুকে গেছে, তারপর মানুষ কাজে লাগছে ইয়ে লাগছে, যেই কারণে এটা নিয়ে আমার আর কোনো ঝামেলা নেই। রিভেঞ্জ হল হচ্ছে, কিন্তু আমি কালকেও আমি কোনো ছোটো সিনেমা হলে রিলিজ করবো না, কারণ আমি আগেও বলছি, আগেও আমি বলছি, এখনও বলি, ছোটো সিনেমা হলে কখনোই আমি রিলিজ করবো না, রিলিজ করে করবো পরে, যে ঈদের ভিতরে যে কটাই হলো বড় কয়েকটা হলো করবো, আর আমার সিনেপ্লেক্স সব আছে আছে ইনশাল্লাহ। এটা নিয়ে আসলে জানি আপনার ছবিতে ভিন্নতা আছে সবসময়, সমাজ যেমন অনেক বড় ধরনের মেসেজ দেখেছি আপনার অন্যান্য ছবিগুলোতে যেগুলো মুক্তি হয়েছিল, এই ছবিতে রিভেঞ্জ আসলে সমাজের জন্য কি ধরনের মেসেজ থাকতে পারে? সমাজের কাছে মেসেজটা অবশ্যই আছে যে ক্ষমতা থাকলে, ক্ষমতা এবং টাকা এই দুজন যার কাছে থাকে তারা চাইলে কি না করতে পারে রিভেঞ্জ তারপরে, এবং ওইভাবে আমি ধরে তুলছি। আমি আসি ক্ষমতায় আসি, আমি একজনকে যা খুশি আমি তা করতে পারতেছি, আমার টাকা আছে আমি যা খুশি আমি তা করতে পারতেছি, এই জিনিসটা মানুষ দেখলে অন্ততপক্ষে বুঝবে যে দিন শেষে যে এই ক্ষমতার উৎস এবং টাকার উৎসটা কোথেকে আসে কিভাবে আসে এই ছবিটা মানুষ দেখলে বুঝতে পারবে ইনশাআল্লাহ। আমি তো সবসময় এটা মনে হয় সবাই জানে যে আমার প্রত্যেকটা ছবিতে নতুন একটা জুটি থাকি, সবাই জানে আমার প্রত্যেকটা ছবিতে এমন আছে,
তো আশা করি আমার তো আরো দুই তিনটা ছবি সামনে রিলিজ, সরি শুটিং এ যাবো আমি, সেখানে নতুন একজন থাকবে, তারপরে সিনিয়ররাও থাকবে, বাট নতুনদেরকে সুযোগ দিতে হবে তো। আমরা যদি নতুনদেরকে সুযোগ না দিই তো নতুনরা কোথায় যাবে? আমি দেখি নাই, কিন্তু হ্যাঁ মুস্কান নামের একটা মেয়ে আছে, সে আমার ছবিতে কাজ করবে এবং ইনশাল্লাহ তাকে আমি অলরেডি বলছি যে তুমি তোমার ক্যামেরা ফেস এত সুন্দর, মেয়েটার আমি ক্যামেরা ফেসগুলো আমাকে যখন পাঠাইছে ক্যামেরা ফেসগুলো আমার খুব ভালো লাগছে, এবং আমি বলছি তুমি নাচ তারপরে অভিনয় গান শিখো, আমি ইনশাল্লাহ তোমাকে আমি ছবিতে কাজ শিখবো। আমি চাইলে কাজ করতে পারি, এটা সম্পূর্ণ আমার ব্যাপার। আমি যদি স্মার্ট থাকি, আমি যদি মনে করি যে না নতুন, আমি নতুন নিয়ে কাজ করছি না, আর হে নতুন নিয়ে ডেট বডি তো সবই ম্যাক্সিমাম নতুনই, ঠিক আছে কাজ করছি না, নতুনদেরকে তো সুযোগ দিতে হবে। আমি 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 তো চাই যে ইন্ডাস্ট্রিতে একটা নতুন মেয়ে আসুক, ইন্ডাস্ট্রিতে একটা নতুন ছেলে আসুক, হ্যাঁ নতুন একটা ভিলেন আসুক, নতুন বাপ, আমরা এখন বাপ মাই খুঁজে পাই না, বড় ভাই খুঁজে পাই না, নাই ইন্ডাস্ট্রিতে, তা আমি এগুলো চাই। এই জন্য আমি চেষ্টা করছি যে আমি আর নতুনদেরকে নিয়ে যদি আমরা সুযোগ না দিই কে দিবে? অতএব নতুনদের অবশ্যই সমস্ত, আমি আমার ছবির কথা বলতেছি, আমি সমস্ত ডিরেক্টর এবং সমস্ত প্রডিউসারদেরকে বলবো যে আপনারা নতুন নায়ক নায়িকার জন্ম দেন এবং সুযোগ দেন। আমি এটাই বলি, এখন সেটা হলো তাদের ব্যক্তিগত ব্যাপার, এখন তারা যদি সিরিয়াসলি হয়, তারা যদি কাজের প্রতি ভালো মনোবল দেয় তাহলে তো অবশ্যই ভালো হয়। বলে আবার এমন আছে দেখ নতুনদেরকে, যেমন আমি এর আগে দুইটা ছবিতে কাজ, তারা দুই একটা ছবি করে কেউ একজন দুবাই চলে গেছে, কেউ একজন আমেরিকাতে চলে গেছে বিয়ে শাদী করে, এমনও দেখছি। কিন্তু যারা কাজ করতে চায়, তারা রিয়েলি যারা কাজ করতে চায়, তারা সিনেমা সহজে ছাড়তে চায় না।